প্রতিদিনের মতো আজও প্রার্থীরা গণসংযোগ, নির্বাচনী সভা, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন। এদিকে নির্বাচনী প্রচারে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনের ক্ষতি হয় এমন কোন শক্তিকে উস্কানি দিলে এটা মানা হবে না। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখতে পট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী পাঁচ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিঘাট বাজারে পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধ করতে নেতা কর্মীদের আহ্বান জানান। নির্বাচনী প্রচারণায় মুখরিত বরিশালের ছয়টি নির্বাচনী এলাকা। বরিশাল পাঁচ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপন এবং বরিশাল চার আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ নিজ নিজ এলাকায় গণসংযোগ ও সভা করেন। এদিকে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির বরিশাল দুই ও পাঁচ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামের মিরসরাইকে স্মার্ট সিটি করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম এক আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান রুহেল। মৌলভীবাজারে ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা, প্রত্যন্ত অঞ্চলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছেন। নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে পাঁচটির মধ্যে চারটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ সদরে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান সভা করেন। একইভাবে সোনারগাঁ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা আড়াই হাজারে লোটন শিকদার ও রূপগঞ্জে শরীফুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন। নওগাঁয় জমি উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। নওগাঁ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার নির্বাচনী বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।